আবারও কুমারঘাট থানার পুলিশের বড় সড়ো সাফল্য। গতকাল গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুমারঘাট মহকুমা পুলিশ আধিকারিক গমন জৌরিয়াং এর নেতৃত্বে কুমারঘাট থানার ওসি প্রদ্যুৎ দত্ত ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন ডিসিএম প্রদীপ রিয়াং সহ বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী নিয়ে গতকাল গভীর রাতে কুমারঘাট থানাধীন এডিসি ভিলেজের জয়কুমার পাড়া এলাকায় ইমন জৌরিয়াং এর বাড়িতে তল্লাশি চালিয়ে গুলি ভর্তি একটি পিস্তল এবং গুলি ভর্তি একটি দেশি বন্দুক উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত বন্দুক সহ ধৃত ইমন জৌরিয়াংকে গ্রেফতার করে কুমারঘাট থানায় নিয়ে আসা হয়। জানা গেছে ধৃত ব্যক্তির বাবার নাম জোসনা রিয়াং। ধৃত ইমন জৌরিয়াং এর বাড়ি ও এলাকার একটি গভীর জঙ্গলে, আশেপাশে কোনো বাড়িঘর নেই। কুমারঘাট থানার পুলিশ ধৃত ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা গ্রহণ করে তদন্ত শুরু করেছে। জানা গেছে আজ ধৃত ব্যক্তিকে জেলা ও দায়রা জজের আদালতে প্রেরণ করা হবে। এই ঘটনায় কুমারঘাট মহকুমা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। গতকালকে আমাদের কাছে স্পেসিফিক ইনফরমেশন ছিল যে রায় দুইশা, তার মানে ইচ বেড়ছড়া নিবাসী হিমনজয়ী মগ, তার বাড়িতে ইলিগেল আর্ম থাকতে পারে। সাবসিকুয়েন্টলি এই খবরের ভিত্তিতে আমি এসডিপিও গমনজরিয়া অসি কুমারঘাট এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রদীপ রিয়া আর আমাদের আইসি ইন্সপেক্টর অর্পণা দেবনাথ, পুলিশ টিএসআর নিয়ে আমরা ইসআইটির সাথে যাই, তার বাড়িতে রেড করে আমরা তল্লাশি করে তার হেফাজত থেকে এবং তার নিয়ে হাত থেকে, আমরা যখন দরজা খুলে ঢুকি তখন তার হাতের মধ্যে একটা লুডেড পিস্তল আমরা প্রথমত দেখতে পেরেছি। দেখতে পেয়ে আমরা তারে যাত্রে ধরে ধরেছি, সে ভাগার সুযোগ পাইনি। তার হাতে আমরা একটা প্রথমত কান্টিমিট যেটা পেয়েছি লুডেড, আমরা তার বাড়িতে তল্লাশি করেছি। যেহেতু একজন ম্যাজিস্ট্রেট আছেন, আমরা রিকুয়েশন দিয়ে নিয়েছি। সমস্ত তল্লাশি করার পরে আমরা পাইনি ঘরের বাইরে একটা, যেখানে লাকড়ি রাখা ছিল, ঘরের থেকে প্রায় 50 গজ নিচে লাকড়ি যেখানে আসে, এখানে আমরা একটা আরও একটি দেশি বন্দুক বাঘ পাই। এবং বাড়ির সামনে একদম বারান্দার মধ্যে একটা লাকড়ি রাখা, এখানে ওইখানে একটা আনন্দ পাই। ওই রিপোর্ট ভয়েস 18।